আমার প্রেমের পরে যার সাথে প্রেম করেছিলাম তার সাথেই বিয়ে হয়েছে, এটা বলিনি। তাহলে উনাদের প্রত্যেকেরই অবদান কিন্তু আছে আমার কাজের পেছনে। তারপর একের পর এক কাজ, আমি তারকা হবার, তারকাই বলবো নিজেকে নাকি? অবশ্যই। আচ্ছা যাই হোক, তো তারকা হবার আগেও আমি যেভাবে চলতাম আমি এখনো সেভাবে চলি। হ্যাঁ আমি অসামাজিক, তো এটা কি আপনি নতুন জানলেন? মার্কেটে আমার সম্মানটা যে বাড়িয়ে দেয়া, তার পেছনেও কিন্তু ফেরদৌস মামার অনেক বড় একটা ভূমিকা, যে উনি নিজে থেকেই বলেছেন যে না ন্যান্সি কিন্তু এই সম্মানিতে, এবং এর জন্য যে আমি ওনাকে কিছু দিয়েছি বা কোনো একটা না এরকম কোনো কিছু। তোমার বাড়ি ফেরার তারা হব ক্লান্ত চোখের ঘুম। আমার তো পরিবারের তেমন কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, মানে শিল্পী সমাজের কেউ তো, আমার বাবা বা মা দাদা চাচা, আমার আমার বংশের কেউ ছিল না। আমার আম্মারই স্বপ্ন ছিল যে আমি এই প্রফেশনে আসবো, তো কিভাবে কিভাবে যে প্রফেশন তো না, আসলে উনি চেয়েছিলেন বড় শিল্পী হবে, তখন তো আর প্রফেশন হিসেবে ভাবতেন না। তো এখানে আসার পরে আমাদের যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের কাছে এটা কিন্তু একটা স্বপ্নের জগৎ। প্রথম প্রেম তো আমার ইন্ডাস্ট্রিতে 2005-এ যখন, তখন আমি ইন্ডাস্ট্রিতে আমার গান আসেনি, হাবিব ভাইয়ের এখানে শুধু কাজ করছি, তখন আমার বিয়ে হয়েছে। বিয়ের কথা বলিনি, বিয়ের তো আমার প্রেমের পরে যার সাথে প্রেম করেছিলাম তার সাথেই বিয়ে হয়েছে, এটা বলিনি। তাহলে অবশ্যই মানুষের সাথে প্রেম, মানে প্রেমটা কিভাবে হলো, আপনি যে অ্যাটিটিউডের কথা বললেন এতক্ষণ, তো যারা ভাবছে বা যারা আমরা যারা শুনছি মনে হচ্ছে যে এই মেয়েটা সালে তারা কিভাবে একটা ছেলের প্রস্তাব দেবে বা সে কিভাবে রিসিভ করবে, এই মেন্টালিটি সেই ছেলে তো আর ইন্ডাস্ট্রি না, কখন তার মানে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হয় জীবনে, না করতে হয়েছে করতে হয়, কিন্তু আমার বক্তব্যটা এটাই ছিল যে ইন্ডাস্ট্রিতে চলার ব্যাপারে একটা ভীতি ছিল, তার মানে এই না যে ইন্ডাস্ট্রির বাইরের লোকজনকে আমি ভয় পেতাম। আমার গান প্রথম শুনেছিলেন ফেরদৌস ওয়াহিদ মামা, উনি রেকমেন্ড করেছিলেন আমার কথা, এবং সেই অনুযায়ী আমাকে স্টুডিওতে ডাকা, আমার ভয়েস শোনা, পছন্দ করা। তারপর লাকিলি আমি বলবো যে এস এ হক অলিক ওনারও একটা বড় ভূমিকা আছে, কারণ উনি এই ড্রাইভটা দিয়েছিলেন যে ওনার ফিল্মের গল্পের সাথে মিলে আছে, বলেন যে ওনার আকাশ ছোঁয়া ভালোবাসাতে একদম টাইটেল সঙ্গে নতুন একটা মেয়ে কেনা, এটা কিন্তু চট করে কোনো ডিরেক্টর হয়তো চাইবেন না যে একটা অপরিচিত কণ্ঠ কে নিয়ে নেওয়া, রিস্কের ব্যাপার। তো এরা ওনাদের প্রত্যেকেরই অবদান কিন্তু আছে আমার কাজের পেছনে। তারপর একের পর এক কাজ, হাবিব ভাই আমাকে তুমি বলেছেন আমার মনে হয় আমাদের একসাথে কাজ করার প্রায় বছর পাঁচেক পর, কি ভয় চিন্তা করেন আপনি ঘুরে ফিরে শুধু ভয় না রিয়েলি, না 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 হাবিব অনেককে হয়তো সাত দিনের মাথায় তুমি বলেছে না, আমাকে প্রায় 4-5 বছর পরে, আমি আমি শেষের দিকে 2-2.5 বছর যাবার পরে আমার সাথে ওনার তেমন কোনো কথাই হতো না, এখনও যে খুব বেশি কথা হয় না, তবে আগের চাইতে বেড়েছে। আগে তো একদমই কথা হতোই না বললেই চলে, দেখা যেত উনি ফোন করতেন যে ন্যান্সি আপনি কি ফ্রি আছেন এই দিন, কি কাজটা করতে পারবেন? হ্যাঁ ভাইয়া পারবো, অতটুকুতেই শেষ। আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি না, অবশ্যই হয়েছে না, তার আপনি আগে অলিকের কাজে আগে চিনতাম না এখন চিনি না, সেটা আপনি চেনেন, কিন্তু আমার জীবনযাত্রায় পরিবর্তন যদি আপনি বলেন, এখন আপনার দেখাতে বা আপনার জানাতে হয়তো আপনি আগে চিনতেন না ন্যান্সিকে, নাইমুল হকের মেয়ে ন্যান্সিকে, এটা এরকম অনেক হকের মেয়েই আছে সেটা আপনি চিনতেন না, কিন্তু আপনি আমাকে যদি ভালো করে খেয়াল করে থাকেন, খেয়াল করার কথা, 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমিও আপনাকে অনেক খেয়াল করেছি, আপনিও করেছেন, তো সেখানে দেখবেন যে আমার মধ্যে মানুষের তারকা হবার পথে বা চলার পথে আস্তে আস্তে তার মধ্যে যে চেঞ্জেসগুলো আসে, আমার মনে হয় যে আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসলে আমি আনিনি,
আমি তারকা হবার তারকাই বলবো নিজেকে নাকি? অবশ্যই। আচ্ছা যাই হোক, তো তারকা হবার আগেও আমি যেভাবে চলতাম আমি এখনো সেভাবে চলি। আগেও আমি 100 টাকার স্লিপার পরে যত্রতত্র ঘুরতাম, হয়তো 500 টাকার কামিজেই যে কোনো জায়গায় চলে গিয়েছি, আমার তাতে কোনো কিছুতেই বাঁধেনি। চুল বাঁধা থাকলো কি থাকলো না, খোলা থাকলো কি থাকলো না, সাজলাম কি সাজলাম না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন মানে খুব ল্যাভিশলি লাইফটা লিড করতে চান, কিন্তু এটার সাথে আসলে তারকা খ্যাতির আমার জানা মতে নাই। হ্যাঁ আমি অসামাজিক, তো এটা কি আপনি নতুন জানলেন? না আমি জানতাম, কিন্তু অফিশিয়ালি ভাবে বলবেন আপনি বিশ্বাস না। আমি একদম, আমার আম্মাও সারা জীবন বলেছেন যে আমি খুবই অসামাজিক। আমার স্বামীও আমাকে অত্যন্ত ভদ্রলোক, তো একটু এডিট করে একটু জেনেন্সি আর একটু মনে হয় মানুষের সাথে মিশলে ভালো হয়। আমি পুরোপুরি অসামাজিক। জায়েদ আপনাকে বেশ লয়াল বানানোর চেষ্টা করেছে মনে হচ্ছে, একটা গ্রুমিং হয়েছে? না না, সে অনেক চেষ্টা করছে, সে অনেক অনেক অনেক, এবং তাকে 10 কেন দিই নাম্বার, কারণ আমাকে যে সহ্য করছে ওর বাবা, এটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। আমার এমনও হয় যে ধরেন কোনো কারণে আমার মুড অফ, এখন আমি আপনার কোনো কথা শুনবো না, ভালো কথা মন্দ কথা কোনো কথা শুনবো না। কাজে ও তখন 2 ঘন্টা শুনতে হবে, কোনো উপায় নেই। ও তখন বাচ্চাদের বলে যে চল 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 চল, তোর মার এখন মাথা গরম। ও দেখা যায় যে একদম দোতলা থেকে নিচতলায় নেমে যায়। দেখা গেল 2 ঘন্টা পর আমি বা যতটুকু সময়ের পর আমি ঠিক হচ্ছি, তখন এই জন্য ও কখনো কমপ্লেন করে না, বরং আমি কমপ্লেন করি। আমি যে পয়েন্টে ছিলাম, কেউ নক করেনি কোনো বাইরের প্রোডিউসার, বাইরের মিউজিক ডিরেক্টর? অবশ্য নক করেছে, তাই না? নক করেনি তা না, করেছে, কিন্তু সেগুলো রিফিউজ ফেরানোর ওয়েটা কি ছিল ন্যান্সির? অনেক চুজি আমরা জানতাম, ন্যান্সির মতো চুজি বাংলাদেশে নাই, কিন্তু এর পরবর্তী ক্যারেক্টারটা ন্যান্সির রিভার্সে আমরা দেখলাম, যে ন্যান্সি অনেককে সুযোগ দিচ্ছে, অনেকের সাথে গান গাচ্ছে, অনেক মিউজিক ডিরেক্টর রিচ করতে পারছে। হাবিব ভাইয়ের এখান থেকে বের হয়ে আমি বলবো না যে ওনার সাথে কাজ করা অবস্থাতে 2009 থেকে আমি দেখা গেল যে আমার একটা সোলো অ্যালবাম প্রথম আসলো ভালোবাসা অধরা নামে, এবং তারপর থেকে কাজ করা শুরু করলাম আরো অনেক কম্পোজারদের। যে বের হওয়াটা বললেন, বের হওয়াটা কেন? না বের, আমি সেটা তো বললাম, আমি বের হওয়া বলবো না কথাটাকে, কারণ ততদিনে আমার মনে হচ্ছে আমি নিজেকে তৈরি করেছি। দুজন দুজনের সাথে কাজ করতে বিরক্ত হয়ে গেছেন? না হয়েছে তো অনেক কিছু, মানে আপনারা এটা শুনতে চান না? না না না, মানে কেন, মানে আসলে একটা কারণ তো লাগবে। না না, 4 বছর যখন আমার কাছে মনে হয়েছে যে না আমি এখানে কাজ করে আমি নিজেকে তৈরি করে এবং একটা অবস্থান, আমার টার্গেটটা ছিল যে আমি যত্রতত্র যাব, এখন কিন্তু আমি বুঝবো না কোনটা ভালো বা কোনটা মন্দ, কিন্তু ওখানে আমি শিওর ছিলাম যে হ্যাঁ এখানে যা বের হচ্ছে প্রতিটা কাজই, সেটা জিঙ্গেল হোক বা ফিল্মের গান হোক অথবা কোনো সোলো অ্যালবামের বা অন্য কারো অ্যালবামের জন্য হোক, যা হচ্ছে পারফেক্ট হচ্ছে। কাজে আমার এটা নিয়ে কোনো চিন্তার কিছু ছিল না। 4 বছর পরে যখন আমার কাছে মনে হলো যে না এখন আমার একটা অবস্থান তৈরি হয়েছে বা কাউকে আমি কিছু বলতে পারি, যেমন আমার একটা বলারও তো জায়গা থাকতে হবে যে না গানটা আসলে এরকম না হয় ওরকম হলে ভালো হয়, তো ওরকম একটা জায়গা যখন আমার মনে হয়েছে তৈরি হয়েছে, তখনই আমি কিন্তু বাইরে কাজ করা শুরু করেছি। আমি সরাসরি বলবো যে ফেরদৌস ওয়াহিদ মামার ভূমিকাটা অনেক বেশি ছিল। উনি সন্তানকে মানুষ যেভাবে আগলে রাখে আশপাশের অনেক কিছু থেকে, এই যে এটা বললে হয়ে যাবে কি এখন যে তাহলে আমাদেরকে মিডিয়া খারাপ, না সব জায়গাতেই ভালো খারাপ আছে। না খারাপের কি আছে, সব জায়গাতেই ভালো খারাপ আছে। আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে দেখেন, সেখানেও যে পলিটিক্স বলেন বা ঝামেলা বলেন, প্রতিযোগিতা বা কে কার পজিশন নিয়ে নেবে আছে। উনি আমাকে সবসময় এখনও হয় যে উনি আগলে রাখেন যে না ন্যান্সিকে এই কথাটা বলা যাবে না, বা ও এ ধরনের না, বা ও একটু এই টাইপের গান হলে ওর জন্য ভালো হয়, বা মার্কেটে আমার সম্মানটা যে বাড়িয়ে দেয়া,
তার পিছনেও কিন্তু ফেরদৌস মামার অনেক বড় একটা ভূমিকা, যে উনি নিজে থেকেই বলেছেন যে না ন্যান্সি কিন্তু এই সম্মানিতে, এবং এর জন্য যে আমি ওনাকে কিছু দিয়েছি বা কোনো একটা না এরকম কোনো কিছু যে কোনো একটা লেনদেন বা আমার কি বলবো যে সহযোগী হিসেবে উনি এগুলো করেছেন এরকম কোনো কিছুই না, থাকে না একটা গ্রুপ থাকে যে এই গ্রুপটা উনি আমাকে খুবই অনেক লাকি। আর আপনি যে গানগুলোর কথা বলছেন ওগুলো আমি 12-13 এসে করেছি, কারণ তখন মার্কেটটাতে একটা ধস ছিল প্রথম কথা, তখন সবাই নিজেরা নিজেদের মধ্যে ট্রানজিশন পিরিয়ডে কোনো ফেয়ারওয়েল প্রোগ্রাম হয়নি তো আপনার হাবিবের? আজ বিদায়, না 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 কোথায়, এর পরে তো আমাদের প্রজাপতিতে 2011-তে যে গানটা করলাম ও গানটা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, না না সেটা বলি না, মানে এই যে ব্রেকটা কি কোনো কোনো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে হয়েছে যে না এখন একটু বাইরে কাজ করো, একটা পরামর্শ থাকে না আপনাদের দুজনের ভেতরে অ্যাটলিস্ট, বা ফেরদৌস ওয়াহিদ না না একসাথে বসে স্বামী স্ত্রী বা প্রেম করেন সেগুলো বলিনি, আপনি খামাখায় যে প্রশ্নগুলো টেনে দিচ্ছেন যেগুলো জনশ্রুত খুব খুব খাবে এসব প্রশ্ন, খুব খাবে না, খুব খাবে, হ্যাঁ একটু বলেন না একটু। কথা হচ্ছে যে ফেরদৌস ওয়াহিদ আপনাদের সাথে বলতো না যে এখন একটু বাইরে কাজ করো, সেটা আমার মানে হাবিব ভাইয়ের চাইতে, হাবিব ভাই কিন্তু একদমই কথা কম বলতেন আমার সাথে, এখন এখন আপনার সাথে যতটুকু বলেন তার মনে করবেন তার অর্ধেক আমার সাথে বলেন। আচ্ছা আচ্ছা, না এখন একটু বেশি কথা সাথে যা বলেন তার অর্ধেক আমার সাথে বলেন, তো সে ব্যাপারে ফেরদৌস মামা অনেক প্রোগ্রামের ব্যাপারে দেখা গেছে, আমি জিজ্ঞেস করেছি যে আমাকে তো এরকম একটা গানের জন্য বলছে মামা এটা কি আমার করাটা কি ঠিক হবে বা আমি কি যাব শুরুর দিকে, তারপর তো আস্তে আস্তে কাজ করতে করতে আমি নিজেও বোঝা শুরু করলাম। বাড়ি গাও না একটু লাইন প্লিজ, আমি আসবো সাথে। আচ্ছা এটা হচ্ছে জাহিদ আকবর ভাইয়ের লেখা প্রিন্স মাহমুদের সুরে, ওর খুব পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আমি আগে যাবো, চলো। তোমার বাড়ি ফেরার তারা হব ক্লান্ত চোখের ঘুম, খুব কাছের বালি সব মাঝরাতে নিঝুম, তোমার বাড়ি ফেরার তারা হব ক্লান্ত চোখের ঘুম, খুব কাছের বালি সব মাঝরাতে নিঝুম, তোমার থমকে যাওয়া কথা হব কাপাটুটি চুম, তোমার থমকে যাওয়া কথা হব কাপাটুটি চুম।